ওয়েলকাম টু মাই চ্যানেল পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদে পঞ্চম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান বই থেকে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তরের মাধ্যমে সমাধান করা হচ্ছিল এবং যাদের তোমাদের বই ফলো না করলেও হবে তাই এই প্রশ্নগুলো বারবার দেখলে তোমাদের এই অধ্যায়টা জানা হয়ে যাবে এবং প্রত্যেকটা অধ্যায় আমরা এইভাবে প্রশ্ন উত্তরের মাধ্যমে সমাধান করে আসছি তাই তোমরা চ্যানেলটি যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তাতে আমাদের এই বইটা সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক কভার করার জন্য উৎসাহ জাগবে প্রশ্ন উত্তরের মাধ্যমে দেখো আজকের প্রথম প্রশ্ন কে আমাদের অক্সিজেন দেয় গাছের পাতা অর্থাৎ গাছ আমাদের অক্সিজেন দেয় মানে গাছের পাতা আমাদের অক্সিজেন দেয় কিসের জন্য সারা রাজ্যে বৃষ্টি হয় বন আর পাহাড় থাকার জন্য সারা রাজ্যে বৃষ্টি হয় কোন জিনিস ভালো না হলে মুশকিল ধান ভালো না হলে মুশকিল তাতে খাবারের অভাব দেখা দেবে কিসের অভাব ও কষ্ট আগে মেটাতে হবে খাবারের অভাব ও জলকষ্ট আগে মেটাতে হবে কিভাবে গরমকালে চাষ সম্ভব হয় পাহাড় থেকে জল গড়িয়ে সমতলে যায় এবং নদীর সৃষ্টি হয় সেই নদীর জলেই গরমকালে চাষ করা সম্ভব হয় বৃষ্টি হলে আমরা কি পাই বৃষ্টি হলে আমরা চাষের জল পাই জল কীভাবে সমতলে যায় পাহাড় থেকে জল গড়িয়ে সমতলে যায় জল সমতলে গড়িয়ে কী সৃষ্টি হয় জল সমতলে গড়িয়ে নদীর সৃষ্টি হয় আজকের এই পর্যন্ত এরপর নেক্সট পার্ট ফিরে নিয়ে আসছি পরের দিন তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন